বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীতে শিক্ষকদের বিভিন্ন সংগঠনের আয়োজনে পালন করা হয় নানা কর্মসূচি, আর এসবে অংশ নেন রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার। আমার জাতির প্রয়োজন, উন্নয়নের প্রয়োজন, উপরে ওঠার জন্য প্রয়োজন যে শক্তিটা দরকার, হিউম্যান রিসোর্স দরকার, সেই রিসোর্স আমি তৈরি করতে পারছি। আমাদের ছেলেরা এখন যেভাবে লেখাপড়া শিখে পাশ করে, এসএসসি পাস করে, এইচএসসি পাস করে, গ্র্যাজুয়েশন পায়, একটা শুদ্ধ ভালো বাংলা লিখতে পারে না। আপনাদের সমস্যাগুলো আমরা সমাধান করতে চাই। আমাদের যে দলের পক্ষ থেকে আমাদের যে 31 দফা রয়েছে, আমরা নিজেই ভাবতে খুব অবাক লাগে যে বাংলাদেশের বাজেটে জিডিপির মাত্র 5% শিক্ষার জন্য দেওয়া হয়। আজকে দাবি উঠেছে আপনাদের কাছ থেকে, আমি মনে করি অত্যন্ত ন্যায়সঙ্গত দাবি যে শিক্ষাকে জাতীয়করণ করতে হবে। অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভায় যোগ দেন জামায়াতের নেতারা। তারা মনে করেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে শিক্ষকদের সুযোগ সুবিধা অনেক কম। ক্লাসে শিক্ষাদান শেষ করে এসে বিকেলে টিউশনই করে অথবা কেউ অন্য কোনো পেশায় জীবন জীবিকা করতে বাধ্য হয়। এজন্য বর্তমান সরকারের উচিত হবে শিক্ষকদের এমন একটা শিক্ষা কাঠামোর মধ্যে নিয়ে আসা, শিক্ষা বেতনের একটা কাঠামো হওয়া, যাতে কোনো শিক্ষককে শিক্ষা করা ছাড়া দ্বিতীয় আর কোনো পেশায় তাকে নিয়োজিত হতে না হয়। রাজনৈতিক নেতারা বলেন, শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে নাগরিকরা শিক্ষিত হওয়ার পাশাপাশি উন্নত মূল্যবোধ সম্পন্ন হন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।